আমাদের নাটক আসলে যে দেখে না এই কথাটা আমি মানি না। যদি আসলে এখন পর্যন্ত কিন্তু, এবং সত্যি কথা বলতে গেলে আজকেও বলছিল যে আমাদের গ্লোবাল অডিয়েন্স অনেক বেশি, বাংলাদেশের চাইতে সারা বিশ্বে যেখানে বাঙালিরা আছে তারা আমাদের নাটক এখনও দেখেন এবং তারাই কিন্তু আসলে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখে আমাদেরকে অনেক বেশি রেসপন্স করেন। একটা নাটক বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের সময়, এবং সেই কোভিডের সময়ে আমরা অনেক কাজ করতে পারছিলাম না, যে শুটিং বন্ধ হয়ে যায় এবং তখন পর্ব হাতে ছিল না, এবং শুধুমাত্র দর্শকদের ভালোবাসার কারণে, দর্শকদের চাহিদায় আবার দেড় বছর পর নাটকটি সিজন টু নামে দর্শকদের সামনে আসে। বর্তমানে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ আসলে টেলিভিশনে আগের মতো গল্প নির্ভর কাজ কম হচ্ছে, এবং আমি মনে করি যে আমি পাঁচ বছর আগে যেই ধরনের চরিত্র করেছি সেই চরিত্রটি এখন আর করতে চাই না। আমার এখনকার সময়ে আমার বলবো যে আমার এই বছর কিন্তু আমার অভিনয় জীবনের 24 বছর হবে, সো আমি আলহামদুলিল্লাহ, তো সেইভাবে বলবো যে আগে যে চরিত্রগুলো করে এসেছি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তো সেই প্রথম প্রথম যখন অভিনয় করেছি তখন হয়তো যতটুকু পারতাম তার থেকে হয়তো এখন আরেকটু এক ধাপ আগানোর চেষ্টা করেছি, সো সেই অনুযায়ী চরিত্রগুলো মনে হয় যে এখন নতুনত্ব কিছু করবার কথা ভাবি। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনি ওটিতে আসছেন না কেন বা দেখতে পাচ্ছি না কেন, আমিও আসলে ভালো চরিত্রের জন্যই অপেক্ষা করছি, এবং বেশ কিছু কথাও হয়েছে কিন্তু তারপর আমার মনে হয় যেহেতু একটা গ্যাপ হয়েছে সো এমনভাবেই আসি দর্শকদের সামনে যেটা দর্শকদের অনেক ভালো লাগে। হ্যাঁ, ওটিটিতে অনেক ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করবার সুযোগ তৈরি হয়েছে, মানে যেই গল্পগুলো নিয়ে আসলে আমরা টেলিভিশনে কাজ করতে পারছিলাম না, বা অনেকে মনে করছিল যে টেলিভিশন যেহেতু একটা ড্রয়িং রুম মিডিয়া দর্শকেরা সেটা গ্রহণ করবে কি না, বা আসলে গল্প বলার যে স্বাধীনতাটা সেটাও ছিল না, সো আমাদের অনেক বলবো যে ট্যালেন্টেড ডিরেক্টরস আছে তারা এখন শুধুই ওটিটি নির্ভর হয়ে গেছেন বা ওইদিকে বেশি অনেক বেশি মনোযোগ হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। কিছু ভালো নির্দেশক যারা আগে ছিলেন তারা অনেকেই আর কাজ করছেন না, বা আবার এমনও অনেকে আছেন যাদের কাছে হয়তোভাবে কাজ আসছে না, সো সেই জায়গাটা আমার মনে হয় যে এখনও আমি বিশ্বাস করি, এবং আমি বললাম তো যে মানে আমার অল্প দুটো মানে আমার যে কাজগুলো যায় বা আমি হয়তো একটা দুটো সিঙ্গেল নাটকও যখন যায় দর্শকরা কিন্তু অনেক রেসপন্স করে, তার মানে নাটকের কিন্তু দর্শক এখনও আছে, তো ওই জায়গাটা হয়তো আবার ঠিক হয়ে যাবে, এখন হয়তো একটু শূন্যতা যাচ্ছে কিন্তু আবার আমার মনে হয় যে প্রত্যেকটা মানে ওটিটি একটা প্ল্যাটফর্ম, টেলিভিশন মিডিয়া আরেকটা প্ল্যাটফর্ম, দুটোই একসাথে চলবে, এবং এখন কিন্তু সিনেমাও আমি বলবো যে বাংলাদেশের সিনেমা গত বছর যেভাবে আসলে দর্শকরা হলমুখী হয়েছে এবং ভালো ভালো অনেক মানে আমি বলবো যে বাংলাদেশের সিনেমার জন্য একটা মানে দারুণ বছর গেছে গত বছর, এই বছরও সেভাবেই ধারাবাহিকতা বজায় থাকবে। এবং অভিনয়টা আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার আগে থেকে তো কোনো শেখা ছিল না, নাচ যেভাবে আমি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়েছি, অভিনয়ে আমার সহশিল্পীরা, আমার যারা সিনিয়ররা ছিলেন, আমার ডিরেক্টরসরা সবাই অনেক বেশি সবসময় সহযোগিতা করেছেন, তারা আমাদেরকে অনেক শিখিয়েছেন, এবং সত্যি কথা বলতে গেলে সেই সময়টা এখন অনেক মিস করি।